রমরমিয়ে বাড়িতে চলছিল মধুচক্র, প্রতিবাদ করায় গ্রামবাসীদের ভয় দেখাতে চলল গুলি, আর তাতেই হুলস্থুল কাণ্ড ঘটে যায়। এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রতিবাদে অভিযুক্ত মহিলার বাড়ি ভাঙচুর চালাচ্ছেন গ্রামবাসীরা। কোথায় ঘটেছে এই ঘটনাটা সেটা এবার আপনাদের জানাই। ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের জিয়ালা গ্রামে। কি ঘটেছিল সেখানে? ময়না বিশ্বাস নামে এক মহিলার বিরুদ্ধে নিজের বাড়িতেই মধুচক্র চালানোর অভিযোগ তোলেন গ্রামবাসীরা। ওই মহিলা নাকি দীর্ঘদিন ধরেই বাড়িতে মধুচক্র চালিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীরা আগে বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। গতকাল তারা প্রতিবাদ করতেই রাতে গুলি চালানোর অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। জানা যাচ্ছে ময়না বিশ্বাস নামে এক মহিলার বিরুদ্ধে নিজের বাড়িতেই মধুচক্র চালানোর অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। অভিযোগ, ওই মহিলা দীর্ঘদিন ধরেই বাড়িতে মধুচক্র চালিয়ে যাচ্ছিলেন। গ্রামবাসীরা আগে বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েছেন, তবুও লাভ হয়নি। তারা প্রতিবাদ করাতেই বৃহস্পতিবার রাতে নাকি ওই মহিলা গুলি চালান। গ্রামবাসীদের অভিযোগ, তাদেরকে ভয় দেখাতে লোকজন নিয়ে এসে বৃহস্পতিবার রাতে 6 থেকে 7 রাউন্ড গুলি চালানো হয়। তাদের দাবি, এই মহিলাকে এলাকায় থাকতে দেওয়া হবে না। আমরা শোনাব স্থানীয় বাসিন্দারা কি বলছেন, ভীমদাসের কি বক্তব্য শুনব। যে ফ্যামিলিটা আছে এখানটায়, এই ফ্যামিলিটা আমাদের গ্রামের ভিতর ছিল। এরা প্রতিনিয়ত বাড়ির ওপরে ছেলে পেলে ঢুকায়, ঢুকিয়ে কাজকর্ম যেটা হয় সেটা করে। ওখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে ওনার এই মেয়ের হাজব্যান্ড নেই, উনি এখানটায় জমি কিনে এখানটায় এই ঘরটা তৈরি করেছে। দুটো বাচ্চা আছে ওনার, প্রতিনিয়ত ছেলে পেলে এখানটায় আসে, বাইক রাখে, ঘরে যায়, মদ, ওই যে মদের বোতল টোতল সব দেখিয়েছি, ওখানটায় মদ খায়, ড্রিঙ্ক করে, ওখানটায় খিস্তি খামারি। কালকে হয়েছে, কালকে 12টা নাগাদ এই রাস্তায় এসছে, রাস্তায় এসে 9টা থেকে শুরু হয়েছে 12টা অবধি চলেছে ফায়ারিং। বন্ধুটার বাড়ির সামনে ওই জায়গাটায় গিয়ে 6 রাউন্ড গুলি চালানোর পরে নাম ধরেই বলছে বাইরে আয়, মার্ডার করবো, এই রাস্তায় জন্য একটা ছেলে পেলে না দেখি বললো। এই কারণেই, কারণ যারা আসে তাদের ভিতর দুটো ছেলেকে আমরা একদিন এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম যে তোদের জন্য এখানটায় না দেখি, সেই কারণে রাস্তাটা ক্লিয়ার করার জন্য ওরা, হ্যাঁ, এবারটা পরে ওই দুটো ছেলে আমাদের ধরেছিল, ধরে আমাদের থ্রেট ফ্রেট দিয়েছে, এই মেয়েটা আমাদের নাম বলেছে, নাইতো ওরা তো আমাদের চেনে না, ওরা বাইরের ছেলে, এই মেয়েটা নাম বলেছে আমাদের, সেই কয়জনের ধরে থ্রেট দিয়েছে এই রাস্তায় এসে আবার ছেলে পেলে নিয়ে এসে। কালকে রাত্রে 6 থেকে 7 রাউন্ড গুলি চালিয়েছে, গুলি চালিয়ে উল্টোপাল্টা খিস্তি, মার্ডার করার হুমকি দিয়ে ওরা ওদের মতন ওরা চলে গেছে। আমরা থানাকে ইনফর্ম করেছিলাম, থানা এসছে এখানটায়, এসে মনে হয় রাত্রে ওই মহিলাকে তুলে নিয়ে গেছে। এই অবধি এখন গ্রাম এলাকার লোকজন চাচ্ছে যে এখানটায় আমরা এই ফ্যামিলিকে আর থাকতে দেবো না, আমরা তালা মেরে দিয়েছি ঘরে অটোমেটিক। অর্থাৎ পরিবেশ নষ্ট হচ্ছে, এই কারণে এই পরিবারটাকে গ্রামে থাকতে দিতে চাইছেন না সেখানকার স্থানীয় বাসিন্দারা। তবে যার সম্পর্কে এই অভিযোগ, সেই মহিলার মা বলছেন তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। শুনব লক্ষ্মী বিশ্বাস, তার কি বক্তব্য। আমার মেয়ে অনলাইনের একটা ওই যে এটিএম এর কাজগুলো করে, যুক্ত বলতে মেয়ে এটিএম এর কাজ করে অনেক দিন ধরে, যখন শ্বশুরবাড়ি ছিল তখন থেকে কাজ করে। তবে জামাই মানে মদ খায়, জুয়ো খেলে, বাইরের নেশা আছে, অতিরিক্ত মারধর করে, সেই কারণে চলে এসছে। মেয়ে নার্ভের সমস্যা টমস্যা সব হয়ে গেছিলো, মেয়ে বাঁচার আশা ছিল না, তারপরে এইখানে নিয়ে এসে রেখেছি। মেয়ে ওই কাজটাই করে, এখন মেয়ের পয়সা করি আমরা কিছু নিই নে, মেয়ে জমিয়ে জমিয়ে এই ঘর বাড়িগুলো করেছে। না আমি জানি না, তারপরে নাকি একদিন শুনলাম যে এরকম মানে মারপিট করেছে, তা এখন সেই আগে কি এদের এই বলেছে কি কি করেছে আমি সঠিক কিছু জানি না। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল দাস, তিনি বলছেন রাতে স্থানীয়রা তাকে ফোন করে বলেন যে দাদা আমাদেরকে বাঁচান, এখানে গুলি চলছে, আমি বৃষ্টির মধ্যে কি করব বুঝে না পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দিই, পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায়। আমরা শুনব পঞ্চায়েত সদস্য দুলাল দাসের কি বক্তব্য।
রাত 12:05 যত সম্ভব ওই টাইমে হঠাৎ আমাকে এখান থেকে একজন ইনফর্ম করে যে এখানে গুলি চলছে অন্তত 15-16 রাউন্ড। তা বলছে কাকা মামা আমাকে, আমরা এখানে খুব আতঙ্কে আছি, আমাদেরকে যেভাবে হোক একটু বাঁচাও। আমি বললাম এত রাত্রে এখন বৃষ্টি হচ্ছে, কোথায় কী করবো। আমি মোটামুটি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যথারীতি এসছে, এসে এখানে এই মেয়েটার বাড়ি ঢুকেছে। ঢুকে ওখান থেকে যা কথোপকথন হয়েছে আমি জানি না, রাত্রে আমি বাড়িতেই ছিলাম, যাক সে মেয়েটাকে তুলে নিয়ে গেছে। এবং আশপাশে যারা আছে তারা খুবই আতঙ্কে আছে, এবং এখানকার ছেলে মেয়েরা বলছে যে মাঝে মধ্যে ওরা প্রায় প্রায়ই আসে, এসে কালকে রাত্রেও নাকি হুমকি দিয়েছে, এই নাম ধরেই বলেছে যে তোরা বেরো, বেরোলে তোদের মেরে দেব। বা কেন হুমকি দিয়েছে সেটা আমি বলতে পারবো না। এই ঘটনার পরে উত্তেজিত জনতা সকাল থেকে ওই মহিলার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। উত্তেজিত গ্রামবাসীরা ময়মার ঈশ্বাসের বাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। গ্রামের লোকজন নেই বিষয় হচ্ছে যে ছেলে দুটো আছে এখানটায়, যে ছেলে দুটো আছে ওখানটায় ঢোকে আমরা দেখি, ওখানটায় খাওয়া দাওয়া করে আমরা দেখি, আমরা কিন্তু কোনো অবজেকশন কি হয়েছে নাই তো আমরা তো কিছুই জানি, কিছু জানি না। এতদিন ধরে হচ্ছে আছে ছেলে গেল তাই না, আছে বলতে লোকজন না ধরে না সেখানে পুলিশ আসছে। পরে অবশ্য যে মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, 1-2 রাউন্ড গুলিও চলেছে এই ঘটনা, এবং ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা। বনগাঁ পুলিশ প্রশাসনকে পাশে থাকার দাবি জানিয়েছেন এলাকাবাসী, এবং শেষ পর্যন্ত যা খবর যে 6-7 রাউন্ড নাকি গুলি চলেছে, এমনটাই শেষ পর্যন্ত খবর পাওয়া যায়। বনগাঁ পুলিশ প্রশাসনকে পাশে থাকার দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটছিল সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং প্রতিবেশীদের ভয় দেখাতেন নাকি ওই মহিলা, এবং এই গুলি চালনার ঘটনা নাকি এলাকাবাসীকে ভয় দেখানোর জন্যই অভিযোগ করছেন এলাকার মানুষ। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।